ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ফারাজ নামে ছবি বানাচ্ছেন মুম্বাইয়ের এক পরিচালক। আগেই জানা গিয়েছিল এমন এক খবর। অবশেষে মুক্তি পেল সেই ফারাজ সিনেমার ট্রেলার। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হানসল মেহতা। 2021 সালের 4 আগস্ট এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। এই লুকের সাথে একটি বাক্য দর্শকদেরকে খুব আকর্ষিত করে, তা হলো, যখন মানুষ ধর্মের নামে মানুষকে হত্যা করবে তখন মানুষ ধর্মকে হত্যা করবে, মনুষ্যত্বকে হত্যা করবে। এক বিবৃতিতে তখন হানসল মেহতা জানান, তরুণেরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন তা আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজান হোটেলে ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা। 5 জন ধারালো অস্ত্র ও বন্দুকধারী যুবক হোটেলে ঢুকে হত্যা করে 22 জনকে। নিহত বেশিরভাগই বিদেশি ছিলেন। এই 2 মিনিট 6 সেকেন্ডের ট্রেলারে জঙ্গি হামলার পাশাপাশি দেখা মিলেছে ফারাজের সাহসিকতা, সাথে তার প্রতিবাদী মানসিকতার দৃষ্টান্ত। ফারাজ শুধুমাত্র একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা নয়, মানুষের কাছে এক শক্ত বার্তা পৌঁছে দেবে সিনেমাটি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক অনুভব সিনহা। এই ছবির ট্রেলার টুইটারে প্রকাশ করে পরিচালক হানসল মেহতা লিখেন, ধর্মান্ধ ও ঘৃণার বিরুদ্ধে সোচ্চার। এই সিনেমাটির ভাষা হিন্দি হলেও দৃশ্যায়নে বাংলাদেশের প্রেক্ষাপট মোটামুটি উঠে এসেছে।